কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলমকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাতে শহরের গায়চাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে 5 আগস্ট শাহ আলম পালিয়ে যায়। 3 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া শাহ আলমকে গ্রেফতারের পর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহ আলম কিশোরগঞ্জের গায়চাইল নয়াপাড়া এলাকার ফালু মিয়ার ছেলে।